আমাদের মন চ্যানেলের সাথে থাকুন, আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আজকের বিষয় হচ্ছে তোতলামি। এই তোতলামি সারে কি কি মুদ্রা, প্রাণায়াম বা আসন, এখানে একটা আসন আর প্রাণায়াম দেব। প্রাণায়াম হলো উজ্জীবন, মানে উজ্জীবিত করে কণ্ঠনালীকে। এই কণ্ঠনালী উজ্জীবিত হলে টনসিলের দোষটাও যায়, গলা স্বর মধুর হয়, নানান রকম রোগের সমস্যা থেকে দূর করে। সেই উজ্জয়িনী প্রাণায়ামটা আগে দেখাচ্ছি। সোজা হয়ে টান হয়ে বসা, টান হয়ে বসার পরে এই থুতনিটা এই কণ্ঠকূপের ভিতরে আসবে, আর নাক দিয়ে নিঃশ্বাসটাকে টেনে নেওয়ার সময় একটা শব্দ হবে। সেই শব্দটা হলে উজ্জীবিত করে গলার শ্বাসনালীকে। দেখাচ্ছি এবার, প্রত্যেকটি বার করে কিছুক্ষণ দম আটকানো, আটকানোর পরে ডান নাকটা ধরে বাঁ নাক দিয়ে ছাড়তে হয়। প্রথম প্রথম কেউ করতে অসুবিধা হতে পারে, কারণ এটা প্রথমে সে সহজভাবে করবে। সহজভাবে যেটা সেটা দেখাচ্ছি। অর্থাৎ দমটা 1, 2, 3, 4, 5 সেকেন্ড আটকালো, তারপর আবার সোজা বসে ডান নাকটা ধরে বাম নাক দিয়ে ত্যাগ করলো নিঃশ্বাসটা, আবার শুরু। কণ্ঠনালীকে এখানে টনসিলের যে দোষ আছে সেটাও যাবে, কিন্তু টনসিলাইটিস যাদের থাইরয়েডের গ্ল্যান্ডের সমস্যা আছে সেটাও উজ্জীবিত হবে। এ হলো নিয়ম। আরেকবার দেখাচ্ছি, এখানে থুতনিটা কণ্ঠকূপে আসবে প্রথমে, তারপর নিঃশ্বাসটাকে টেনে দমটাকে কিছুক্ষণ আটকানো, ডান হাত দিয়ে মুড়ামুল দিয়ে নাকটা ডান নাকটা চেপে ধরে বাম নাক দিয়ে ওই নিঃশ্বাসটাকে ত্যাগ করা। প্রত্যেকটি বার একই নিয়ম, এটা 10 থেকে 15, 20, 25 বার পর্যন্ত করা যায়। ধীর স্থিরভাবে মনোসংযোগ করে সকালবেলা খালি পেটে মল নিষ্কাশন ব্যবস্থা ঠিক আছে কি না সেটা প্রত্যেকটা দিন একই সময়ে নিয়ন্ত্রিতভাবে ধীর স্থির মন নিয়ে করতে হয়। প্রত্যেকটি আসন, প্রত্যেকটি মুদ্রা, প্রত্যেকটি প্রাণায়াম একই নিয়ম। আবার করে দেখাচ্ছি। একটা হলো উজ্জীবন, উজ্জয়ী প্রাণায়াম। এবার দেখো আসন, সেটা হচ্ছে সিংহাসন। সিংহাসন বসতে হয় কিভাবে, ফ্রন্ট পজিশন যেটা সেটা দেখায় প্রথমে, এই পা দুটো পিছনে, এই যে এটাকে বজ্রাসন বলে, বজ্রাসনে বসে পায়ের বুড়ানো দুটো লাগবে পিছে, লাগার পরে এই পাটা টান করে এইভাবে বসা, এই হাতটা থাকবে এখানে, মুখটা হা করে নিঃশ্বাসটাকে কিছু ত্যাগ করা, শব্দ করে দরকার। রিল্যাক্স, আবার করি। এইভাবে 3 বার, 4 বার, 5 বার করতে হবে। পিছেটা দেখাচ্ছি কিভাবে রাখতে হবে। এই বসলাম, এই প্যাটার্ন করলাম, বুড়া নদুটা লাগলো, এই এই বসা, তোতলামির জন্য
সিংহাসন আবার দেখেন, নাকের আগায় দৃষ্টিটা থাকবে, সিংহের মতো মুখ, সিংহ যেরকম হা করে সেই জন্য সিংহাসন, কিন্তু মেরুদণ্ড সবসময় সোজা থাকবে। কিন্তু তারপর সবাসন ডান হয়ে শুয়ে পড়লাম, সবাসনে রিল্যাক্স হওয়া, প্রত্যেকটা আসন যদি ক্লান্ত হয় তাহলে সবাসন করে নিয়ে আবার করতে।